হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে হচ্ছে 4:39, তো ব্লগটা এখন থেকে শুরু করছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর মানে হচ্ছে, আর অন্ধকার হয়ে আছে। দেখো তোমাদেরকে একটু দেখাই, দেখো দেখেছো অন্ধকার হয়ে আছে। তো ঘরটা ঝাড়ু দিলাম, আর কাল রাত্রে তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, তাই কড়াইটা মেজে এনেছি কাল। আর এখন এই যে বাসনগুলো আছে, অল্প বাসন, বাসনটা মেজে আমি, বৃষ্টি হচ্ছে না, মানে একবার ইচ্ছে করে যাই কাজ করে আসি, আবার একবার ইচ্ছে করে একটু থাক একটু পরে যাই, কিন্তু না, ধমাধম বাসনটা মেজে আনি। রান্না আছে, 3 মিনিট তো স্কুল খুলে গেছে, তো সকালে যে রান্না করব, একটু ডাল ভিজে দিয়েছি, আলু সেদ্ধ ডাল, ভাতটাও করে ফেলবো। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, কাল সব মেয়ের জামাকাপড়গুলো খুঁজেছি, ওই ঘরেও আছে, শুকায়নি। ভাবছিলাম আজকে হয়তো ওয়েদারটা ঠিক হবে, তাই কালকে যে ফেলেছি আজকে হয়তো বের করে দিতাম। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি আর কমেই না, বুঝেছো? তো চলো কাজকর্ম শুরু করি, না করে বৃষ্টি শুরু হয়ে গেছে, না মাথা টাথা ভিজে গেছে, বৃষ্টি হালকা পড়ছিল, তো আমি গামছা নিয়ে যাইনি। তারপরে মাজা ঘষা শেষ, হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে, রান্না বসে দিয়েছি, এখন বাজে হচ্ছে, দেখি একটু 4:57-5টা বাজে, রান্না বসে দিয়েছি। আর আমি কী বলতো, ফ্রিজ কেনার পরে না এটাই করি, তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি, কারণ ভিডিও টিডিও থাকে, এই থাকে ওই থাকে, সময় হয় না। সকালে যেহেতু আমরা খাওয়া দাওয়া করি, তারপরে মেয়ের খাওয়া দাওয়া করে যাই স্কুলে, তো সেই জন্য তাড়াতাড়ি রান্না করে নিই, কারণ দেরি হলে পরে ফ্রিজে সব কিছু ধুয়ে দিতে পারি। সেই জন্য এখন 5টা বাজে ভাবো, রান্নাও করে ফেলছি, ওই একটু ডাল সেদ্ধ বসালাম, ভাত আর আলু মাখা করবো, রান্না বাদ বাকি পরে করবো, এখন সকালেরটা নামাবো এখন, বুঝেছো? বৃষ্টি হচ্ছে, মেয়ের জামাকাপড়গুলো শুকাবে না আর কি, জোরে শুরু হয়ে গেছে বৃষ্টি। চলো কাজ করি, এখন আলুটা ছিল সেদ্ধ দিতে, তিনি হচ্ছে ফেভারিট আলু মাথা, বুঝছো? ওর রোজ আলু মাথা লাগে, এক একদিন যদি না করি কাঁচা আলু নিয়ে গিয়ে বলবে মা আমাকে আলু মাথা করবে, এত ভালোবাসে।
বাচ্চা মানুষ সবসময় আলু মাখা খেলে কি ছেলে দেখে ছেলে বলে শুনি না, ওর আলু মাখা লাগবে, তাই রোজ ব্যবহার করতে হবে। মানে সকালে যদি না করি দুপুরে সেটি দিতে হবে, নাহলে রাত্রে ওর আলু মাখা চাই। আমাদের ঘরে আলুটা খুব ভালো, ভাত খাবে কম, আলু মাখাটাই খাবে। আমি চাকু দিয়ে মাছ খুলতে পারি না, চেষ্টা করি খোলা। এগুলো ফুটানো আলু না, খোসা শুনতে আমি সেদ্ধ করে আলু, এই আলু নাড়ির খোসাগুলো না, মানে আলুটা যখন গরম অবস্থায় ভর্তি হাঁটা দিলে আলুর খোসাগুলো পুরো কাটা হয়ে যায়, বেছে বেছে বাঁচতে সময় লাগে। দেখি যেন এই আলুটা ছুলে দিয়ে হবে না, আলু মাখা দেখবি আলুর খোসা শুনতে সেদ্ধ করলে পরে ভালো বলে বেশি উপকার। আমি জানি না কি উপকার, আমি শুনেছি, তাই আমি আলু খোসা শুনতে সেদ্ধ করি। ওই ঘরে ছিল, ওই ঘরে লাইট নেই না, তাই ছবিটা অস্পষ্ট আসছিল, তাই আমি বললাম দেখি তো এখানে রেখে তেমন না আসে, তাই এই ঘরে আবার এই মুহূর্তে কথা বলি না, এদের ঘুম ভেঙে যাবে, রান্না করে তো ঘুমই হয় না, আর তিনটা চারটার দিকে ঘুমা যদি এখন আসছে আমি দেরি করে ঘুমতে পেরেছি। ঘুম না হলে সত্যি কিন্তু শরীরের মানে শরীর খুব খারাপ করে গেলে, আমি কোনো ওয়েট লাগে, কোনো কিছু ভালো লাগে না। আমার তো এই কয়েকদিন ধরে আমাদের সাথে গল্প করেছে কী হয়েছে, নিজের নিজেকে সামলাতে পারছি না, মানে খালি মন খারাপ, কষ্ট, কী হতে পারছি না, কোথাও যেতে ইচ্ছে করছে না, কোন কিছু করতে ইচ্ছে করছে না, জোর জবরদস্তি করছি, এরকম একটা ব্যাপার। আগে কেমন ছিলাম এক মাস ধরে না, কেমন একটা হচ্ছে আমার মধ্যে, আর সব কথাও বলছিলাম এই জাস্ট তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি, আর প্রবলেমগুলো অল্প অল্প করে তোমার সাথে শেয়ার করি। অনেক দিন পরে মানে 7-8 দিন পরে কাল বোনের সাথে কথা হয়েছে, তার আবার বাড়ির সাথে কথা হয়নি, বাড়ির থেকে ফোন করেছিল, ইচ্ছেই করলো না কথা বলতে, মানে এরকমই হয়ে গেছে, কথা বলতে ইচ্ছে করে না, কোথাও যেতে ইচ্ছে করে না। আর আমার মেয়ে তো আমি একটু মুড অফ করে থাকলে মা আমি বলেছি তুমি কান্না করো না, আমি আসি তো চট কাছে আমাদের। তারপরে একটু বিস্কুট খাই, কিনে বাবা বলছিল স্কুলে বলি বাজারে যাবো, মেয়ের বিস্কুট টিস্কুট কিছু না, আমি এখান থেকে কিনে দিই কাল যা তারপর বৃহস্পতিবার মাছ কাজ পাবো না, বেশি করে আলু সেদ্ধ দিচ্ছি, কেন হবে তো সকালে খাবে দুপুরে আবার ফুটবে, সেই জন্য সবটা আলু দিচ্ছি, আমরাও খাবো, আমার জন্য অল্প রাখতে হবে। কথা বলছি না, আমি বললাম না চাকু দিয়ে ট্রাই করি, মাঝে মাঝে করবো, কত স্পিড নিয়ে হবে, চেষ্টা করছি কি জানো তো ফ্রি থাকার, পাচ্ছি না, সেই কষ্ট কেন শুনে শুনি আর ক্যা বলি। বৃষ্টি হচ্ছে না, তাই মেয়েটি গরম জল খাবে, অবশ্য দিই না তখন গরম পড়বে, কুকিটা পেয়ে গেছে না, কিছু খাচ্ছে খাই না, মেয়ের বিস্কুট কিছু খেতে ইচ্ছে করে না। পাঁচটা চল জামা কাপড় পরে সব দিয়ে যা, তুমি এখন আমার প্যান্ট আছে না মাখা হলাম ঠান্ডা, টুকির এই প্যান্টটা মোটা পরশু দিন গেছে শুকায় নি, কি বাজে গন্ধ হয়ে গেছে, এটাকে আবার ধুতে হবে, রোদ ঠিক করে পাইনি। চটকাচ্ছে না গোলাচ্ছে, আমরা গ্রামের বাসায় বলি চটকাচ্ছে না গোলাচ্ছে, ঘরে কোনো খাবার নেই, তাই উপর থেকে ওর বাবাই উঠে কে কিনে দেবে
টিফিন দিয়ে দেবো কেক, জলটা সবই রেডি করা আছে। শুধুটা হোক ভাবতে হোক, আমি ততক্ষণে ধন্যবাদ রেডি রেডি ভিডিওর জন্য শর্ট ভিডিও। আমি এদিকে হয়ে গেলে ওই দিকটা আমি শুরু করে দিই, গেলে ঘরে এসে কথা বলছি, রেডি রেডি হয়েছে কথা বলছি। আর আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে, মানে বৃষ্টি হচ্ছে কিন্তু পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে। আমিও রেডি হয়ে গেছি, বৃষ্টি দেখে আবার শুরু হয়ে গেছে। আর ওইদিকে ডাল আলু সেদ্ধ ভাত অলরেডি হয়ে এসছে। আর হ্যাঁ, আমি চেষ্টা করছি নিজেকে একটু ঠিক করার, মানে কোনো মতে পারছি না ফ্রি হতে, মানে 5 মিনিট যদি ফ্রি থাকি 50 মিনিট হচ্ছে টেনশান। বুঝতে পারছি না কী কারণে হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। মানে আমি সবাইকে বলে বেড়াচ্ছি যে কেন আমার এটা হচ্ছে, আমি কারোর সাথে কীভাবে কথা বলতে পারছি না, মিশতে পারছি না। বললাম না, মানে ফোন সামনে আছে, মনে হচ্ছে যে একটু বাড়ির সাথে কথা বলি, কিন্তু আমি কথা বলতে পারছি না। মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে যে বুঝতে পারছি না। মেসেজ করছে কেউ, রিপ্লাই দিব, দেখতে পাচ্ছি যে মেসেজটা করছে, রিপ্লাই দেওয়া তো দরকার, রিপ্লাই দিতে গিয়েও মনে হচ্ছে থাক পরে দিই। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি পড়ে আছি, আমি জানি না কেন এরকম হচ্ছে। কাল তবু একটু ঠিক ছিলাম, আজকের সকাল থেকে উঠে মোটামুটি চেষ্টা করছি একটু ঠিকঠাক থাকার, জানি না কী করবো, বুঝেছো তো। চলো, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থেকো, টাটা।